চকরিয়ায় সাবেক এমপি জাফর আলম ও সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে 200 একর চিংড়ি ঘের অবৈধ দখলের অভিযোগে মামলা হয়েছে। 28 আগস্ট চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কক্সবাজার 1 আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা জাফর আলম ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সহ 39 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন আলী হায়দার নামের এক ভুক্তভোগী। 2009 সালে উক্ত প্রথম আসামির হুকুমে আমাদের কাছে চাঁদা দাবি করেন 50 লক্ষ টাকা। চাঁদা না দেওয়াতে 1/1/2009 সালে এই নামধারী সন্ত্রাসীগণ আমাদের প্রজেক্ট থেকে উচ্ছেদ করে এবং আমার প্রজেক্টের যত মালামাল মহিষ ছাগল বিভিন্ন প্রজেক্টের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এখনও পর্যন্ত তারা আমার প্রজেক্টটা আছে, আমি এখনও দখলে যাইতে পারি নাই। 115 জন পরিবারের পক্ষে আজকে মামলা দায়ের করেছি। এতদিন পর্যন্ত তো আমরা মুখেই খুলতে পারি নাই কি আইনি ব্যবস্থা নেই নাই নাই আমাদের আর উল্টা মামলা দিছে। বর্তমান স্থায়ী কমিটির মাননীয় সদস্য সালাউদ্দিন সাহেবকে 1 নম্বর আসামি করে তারা মামলা দিয়েছে আমাদের নামে। এই মামলা আমরা জেলও কাটছি, হয়রানি করছি, মিথ্যা মামলা। অভিযোগকারী আলী হায়দার জাফর আলম আসামি জাফর আলম সহ 40 জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আজকে ওনার অভিযোগ করেছেন। এই ওনার অভিযোগে মূল বক্তব্য হলো 2005 সালে উনিসহ 115 জনের নামে 115 পরিবারের নামে সরকার বাহাদুর থেকে 2005 সালে 200 একর জায়গা 115 পরিবারের নামে লিজ নিয়ে ওনারা লিজ নেওয়ার পরে সেখানে শান্তিপূর্ণভাবে ওনারা বন্ধ করেছিল। তো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার সাথে সাথে 2009 সালে আসামি জাফর আলম সহ উল্লিখিত আসামিগণ 40 জন আসামি তাদের এই শান্তিপূর্ণ বক্তব্য থেকে তাদেরকে উচ্ছেদ করেন এবং অদ্যাবধি ওনাদের এই অনুমোদন প্রাপ্ত 200 একর জায়গা ওনারা বক্তব্যে রেখে দিয়েছে। সেই বিষয়ে আমরা 1/1/2009 উল্লেখ করে আজকে একজন ভুক্তভোগী আমাদের এই আদালতে মামলা করেছে 39 জন আসামি করে এই চিংড়িগের বেদখল প্রসঙ্গে এবং বিজ্ঞ আদালতে যে সন্তুষ্টিক্রমে আমলে নিয়ে পিবিআই কক্সবাজারকে সরজমে তদন্ত করে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য বলেছেন। নিউজ ডেস্ক, CCN।